তখন তারা দুজনই ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ভালোবাসা দিবস এলেই বাড়ির দরজায় ফুল রেখে এসে মিথিলাকে ফোন করতেন তাহসান। বিশ্ববিদ্যালয়ের পড়াকালে কণ্ঠশিল্পী হিসেবে পরিচিত হয়ে ওঠেন মেধাবী ছাত্র তাহসান। সেই সময় মিথিলার সঙ্গে পরিচয়। মিথিলা এক বন্ধুর সাথে তাহসানের বাসায় যান কি যেন একটা কাজে। তখনও কিছু গান শুনেছেন তাহসানের, কিন্তু ভক্ত হননি। প্রথম পরিচয়ে তাহসানের ব্যান্ড ফ্ল্যাগকে নিয়ে অনেক সমালোচনা করেন মিথিলা, আর বুঝে ওঠার আগেই তাহসানের মনের ঘরে বাধা পড়লেন। 2004 সাল, মোবাইল ফোন তখন অনেকটাই সহজলভ্য। ঠিক সেই সময় মিথিলার কাছে তাহসান লিখলেন একটি চিঠি। পরিচয়ের পরদিনই তাহসান চিঠি নিয়ে কলাভবনের প্রথম গেটের সামনে অপেক্ষা করছিলেন। এক সময় মিথিলার সামনে পড়ে গেলেন। মিথিলা কথা বললেন প্রথম। তাহসান অনুরোধ করলেন, চলো হাঁটতে হাঁটতে কথা বলি। হাঁটতে হাঁটতে অনেক কথা হলো। এক পর্যায়ে তাহসান সাহস করে মিথিলার হাতে গুঁজে দিলেন চিঠি, যাতে লেখা ছিল, সাম কল ইট লাভ অ্যাট ফার্স্ট সাইট, সাম কল ইট ইনফেসিউশন, আই জাস্ট ইগনোর ইট। মনে মনে তাহসানকে পছন্দ করেছিলেন মিথিলাও, কিন্তু চিঠির উত্তর দিয়েছিলেন ফোনে, যার প্রথম বাক্যটি ছিল এমন, এই এটা কি লিখেছ। এরপর প্রেমের শুরু। ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি কলাভবন চলল ঘোরাঘুরি। ভালোবাসার প্রকাশের জন্য মিথিলার জন্য তাহসান লিখে ফেললেন গান। তাহসানের সুরে গান গাইলেন মিথিলা। গানের রেকর্ডিং ও অনুশীলনের মধ্য দিয়ে টানা 8 ঘন্টা সময় পার হয়ে যায়। এই গান গাওয়ার মধ্য দিয়েই তাদের ভালোবাসা আরও ঘনীভূত হয়। গান শুধু তাদের শখ বা প্রফেশন নয়, দুটি জীবনকেও বেঁধে দিয়েছে একই সুতায়। 2004 থেকে 2006 সাল পর্যন্ত কেটে গেল তাহসান মিথিলার, সময়গুলো বেশ আনন্দে কেটেছে তাদের। সেই 2 বছর তাদের মধ্যে ঝগড়া কিংবা খুনসুটি হতো না। 2006 সালের 3 আগস্ট এক সুতোয় বাধা পড়ল তাহসান মিথিলার জীবন। মাত্র 26 বছর বয়সে তাহসান বিয়ে করেন। তখন মিথিলার বয়স 23। 11 বছরের সংসারে অবশেষে ভাঙনের সুর এসে গেল।